আজকে আমরা বৃষ্টির অঙ্ক করব, ঠিক আছে? একবারে পারফেক্ট ওয়েদারে পারফেক্ট অঙ্ক, বুঝলা? এই বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম আমরা, মানে বৃষ্টির অঙ্ক করার জন্য আমরা বৃষ্টির অপেক্ষা করছিলাম। এবং আজকে তোমরা খুব সুন্দর করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছো। ওকে, তাহলে আমরা বৃষ্টি শুরু করি। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি গো? ও, আকাশ থেকে যায় বলে বৃষ্টি? আমি তো জানতাম যে বৃষ্টি একটা মেয়ের না, যে মেয়েটা খালি উপর থেকে ধাপ করে পড়ে যায়, ঠিক আছে? তো বৃষ্টি তো আছে নাকি? বৃষ্টি নামে কোনো মেয়ে আছো? নাই, আমি সিগনেচার করার সময় মেলা খুঁজলাম, বৃষ্টি নামে কাউকে পাইনি। নাই না কেউ বৃষ্টি নামে? নদী নামে আছে কেউ? নদী 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 নামে কেউ নাই? ইস ইস ইস, থাকলে বলবেন আসলে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, ভেক্টর নামে কেউ আছো? ভেক্টর 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 নামে কেউ নাই? আচ্ছা, তো বৃষ্টি উপর থেকে খাড়া নিচে পড়ে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের গায়ে বৃষ্টিটা বেঁকা হয়ে পড়ে না। এর মূলত কারণ কি? মানে আমাদের গায়ে বৃষ্টি বাঁকা হয়ে পড়ে কেন? বাতাসের কারণে। কার কারণে? বাতাসের কারণে। যদি প্রকৃতিতে কোনো ধরনের বাতাস না থাকতো, তাহলে বৃষ্টি সব সময় খাড়া নিচে পড়তো। যদি প্রকৃতিতে কোনো ধরনের বাতাস না থাকতো, বৃষ্টি অল দা টাইম খাড়া নিচে পড়তো। মানে তুমি যেভাবেই যাই করো না কেন, বৃষ্টি স্ট্রেট নিচেই পড়তো, ও কখনোই বাঁকতো না। তাহলে বৃষ্টিকে মূলত বাঁকায় কে? কে বাঁকায়? বাতাস। তাহলে যদি বাতাস না থাকতো, তাহলে বৃষ্টি একেবারে খাড়া নিচে পড়তো, ঠিক আছে? ওকে, একটু ঢুকাই দিই। মাথায় বাড়ি খাও না, আস্তে আস্তে ঢুকো। তোমরা বৃষ্টিতে ভিজে এসছো তাই তোমাদের ঢুকাই দিলাম। কিরে, তুই আজকে আবার লেট? ও না, আগে তুই লেট করিস, ঠিক আছে? আজকে আজকে লেটে এই এই দিদি ঠিক আছে, আজকে তোমরা বৃষ্টিতে ভিজে ভিজে লেট করে এসছো। কিছু বলছি না আর কি, কিন্তু আমি তাড়াতাড়ি শুরু করছি, কারণ আজকের ক্লাসটা অনেক বড়, তো নাহলে তোমরা 4:30 প্রাইভেটটা ধরতে পারবে না, তাই আমি তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছি। আচ্ছা, এই শোনো, তো ঘটনা হচ্ছে, স্রোত যদি না থাকতো, তাহলে নদীতে তুমি যেমন করে যাত্রা শুরু করতে ওইভাবেই পৌঁছাতা, ঠিক তেমনই করে যদি বাতাস না থাকে, তাহলে বৃষ্টি সবসময় লম্বালম্বি পড়বে। কেমন করে পড়বে? খাতার মধ্যে লিখে নাও যে বায়ুশূন্য স্থানে বৃষ্টি সবসময় লম্বভাবে পড়ে। বায়ুশূন্য স্থানে বৃষ্টি সবসময় লম্বভাবে পড়ে। বায়ুশূন্য স্থানে বৃষ্টি সবসময় লম্বভাবে পড়ে। তো তাইলে ঝামেলাটা ঘটাইলো কে? ঝামেলাটা ঘটাইলো হচ্ছে বাতাস। এই বাতাসের কারণেই মূলত বৃষ্টি বাড়ছে, এই বাতাসের কারণেই বৃষ্টি এত ধরনের নাটকীয়তা অবলম্বন করতেছে, তাই না? তাহলে আসলে মূল কারণটা কি? এই মূল কারণটা কার? বাতাস। কার কারণ? বাতাস। তো এই বাতাসকে নিয়ে আমাদের মূল আলোচনা, এবং এর জন্য আমি নিজের মতো করে এই বাতাসকে তোমাদের দুইটা ভাগে ভাগ করে পড়াবো। এটা কিন্তু কোনো বইয়ে লেখা নাই, কোথাও লেখা নাই। বাতাসকে আমরা দুই ভাগে ভাগ করবো। কয় ভাগে? একটার নাম হচ্ছে ইন্টারনাল বাতাস বা অভ্যন্তরীণ বাতাস, আর একটার নাম হচ্ছে এক্সটার্নাল বাতাস বা বাহ্যিক বাতাস। নাম শুনে কিছু বুঝতে পারার কথা না, কিন্তু বুঝাই দিচ্ছি আমি, থামো। ইন্টারনাল এক্সটার্নাল। আচ্ছা শোনো, ধরো অনেক সময়, আজকের দিনে না, আজকে তো ঝড় বৃষ্টির দিন, অনেক সময় অনেকদিন দেখবা গাছের পাতা একেবারেই নড়ে না। তুমি বাইরে গিয়ে দাঁড়াবা, স্পেশালি যখন কারেন্ট চলে যায়, দেখবা গায়ে কোনো হাওয়াই লাগে না, কোনো বাতাসই লাগে না, গাছের পাতাও নড়ে না। কিন্তু ওই একই আবহাওয়াতে একই দিনেই তুমি রাস্তায় হাঁটো, গায়ে বাতাস লাগে, দৌড়াও, গায়ে বাতাস লাগে, সাইকেল চালাও, মোটর সাইকেল চালাও, গায়ে বাতাস লাগে, বাসের মধ্যে জানালা খুলে দিয়ে বলো বসো, গায়ে বাতাস লাগে,
এবং খেয়াল করে দেখবা গাড়িটা যত জোরে চলে বাতাস তত জোরে গায়ে লাগে। এই বাতাসটা কিন্তু প্রকৃতির নিম্নচাপের কারণে তৈরি না, এই বাতাসটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস এ নর্মালি বাতাস আছে। আমরা তো বাতাস নিয়েই বেঁচে থাকি সারা জীবন, থাকে না? তো এই বাতাসটাই হচ্ছে ইন্টারনাল বাতাস, যেটা নর্মালি কখনো তৈরি হয় না। এটা তৈরি হয় তোমার বেগের কারণে। তোমার বেগের যা মান এই বাতাসের মান সে। তুমি যদি সামনের দিকে হাঁটো তাহলে এই বাতাসটা সামনের থেকে পিছনের দিকে যায়। কথা বুঝতে পেরেছ? তুমি যেদিকে যাবা বাতাসটা তার ঠিক উল্টা দিকে থাকবে, ঠিক উল্টা দিকে থাকবে। তাহলে তুমি যেই দিকে যাবা বাতাসটা ঠিক তার কোন দিকে থাকবে বলতো? উল্টা দিকে থাকবে। তুমি যেদিকে যাবা বাতাসটা তার কোন দিকে থাকবে? ঠিক উল্টা দিকে থাকবে। এবং তোমার বেগ যত বেশি হবে বাতাসের বেগও তত বেশি হবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা বলতে পারি এই ইন্টারনাল বাতাস হচ্ছে বেগের জন্য বাতাস, বেগের জন্য তৈরি বাতাস। কার জন্য তৈরি? বেগের জন্য তৈরি বাতাস। আর এক্সটার্নাল বাতাস হচ্ছে অনেকদিনের আবহাওয়ায় দেখবা তুমি নর্মালি দাঁড়িয়ে থাকলেও গায়ে প্রচুর বাতাস লাগে, জামা কাপড় উড়ে যায়, মাঝে মধ্যে আমরা নিজেরাই উড়ে চলে যাই। এই বাতাসটা হচ্ছে এক্সটার্নাল বাতাস, ঝড় বৃষ্টির বাতাস। কথা কি ক্লিয়ার? মানে এটা তোমার বেগের সাথে এর কোনো সম্পর্ক নাই, দ্যাট ইজ ঝড় বৃষ্টির বাতাস। তো পরীক্ষার প্রশ্নে অঙ্কে কি লেখা থাকবে একটু খেয়াল করো। পরীক্ষার প্রশ্নে বা অঙ্কে লেখা থাকবে যেটা এক্সটার্নাল বাতাস তার নাম বলবে বাতাসের বেগ, মানে সেটাকে বাতাস নামে ডিনোট করা থাকবে। আর যেটা ইন্টারনাল বাতাস সেটাকে লোকের বেগ, মানুষের বেগ, সাইকেলের বেগ, গাড়ির বেগ, নৌকার বেগ, এগুলা নাম দিয়ে প্রকাশ করা থাকবে। তাকে বুঝতে পেরেছি? কারণ ইন্টারনাল বাতাস তো বেগের কারণেই তৈরি। কথা কি ক্লিয়ার? তাহলে এটাকে আলাদা করে বাতাস প্রশ্নে বলা থাকবে না। প্রশ্নে কোনটাকে বাতাস বলা থাকবে? ঝড় বৃষ্টির বাতাসকে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন এই দুইটা টাইপ ভাগ করে আমরা অঙ্ক করে ফেলবো এবং কনসেপ্ট দেখে ফেলবো। দেখবা বৃষ্টি ছাতার অঙ্ক খুবই ইজি। তাহলে আমরা প্রথমে শুরু করতেছি ইন্টারনাল বাতাস। কেমন বাতাস? ইন্টারনাল বাতাস। তুমি তো একটু ভিজুনি, তাহলে তোমার দেরি হলো কেন? এই তোমার দেরি হলো কেন? খুবই ভালো হয়েছে, তোমাকে আজকে ঢুকতেই দেওয়া লাগতো না। আমি মনে করলাম তুমি মনে ভিজে টিজে গেছো তাই তোমাকে গেট খুলে ঢুকালাম, কিন্তু দেখি তুমি তো পুরো শুকনা, তার মানে তুমি তো বৃষ্টির পানি টাচই করিনি তোমাকে। না লস হয়ে গেল তোমাকে। আচ্ছা, না না ছাতা মাতাও নাই আমার, তো ছাতা তোমার ব্যাগে, মানে ছাতা মনে হয়। আচ্ছা এই শোনো, তাহলে ঘটনা হচ্ছে ইন্টারনাল বাতাসের জন্য আমরা একটু ক্যারেক্টারিস্টিক্সটা বুঝি। এই নর্মালি বৃষ্টি খাড়া নিচে পড়ার কথা। নর্মালি বৃষ্টি কোথায় পড়ার কথা? নর্মালি বৃষ্টি কোথায় পড়ার কথা? এই অফিসে যে আছে একটু নড়াচড়া করে গেটে এসে দাঁড়া। তাহলে নর্মালি বৃষ্টি কেমন করে পড়ার কথা? খাড়া নিচে পড়ার কথা, ঠিক আছে? তাহলে খাড়া নিচে তো নর্মালি বৃষ্টি পড়ার কথা। এই 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 এটা হচ্ছে একটা লোক। দেখো লোকের ছবি কিন্তু আমরা ভালো এঁকেছি। এই লোকটা এরকম এরকম করে করে হাঁটছে। দেখো এই লোকটা এরকম এরকম করে এদিকে হাঁটছে। ওকে আমি এঁকেছি তাই। তাহলে ঘটনা হচ্ছে এই লোকটা ডান দিকে হাঁটছে। তাহলে ঘটনা হচ্ছে এই লোকের কি এই ক্ষমতা আছে নাকি যে বৃষ্টি, ও বলবে বৃষ্টি ঢিলো যে বৃষ্টিকে বাঁকাই দেবে, এই কাজ কি করতে পারবে লোকটা? তাহলে লোকের কিন্তু মানে ধরো লোক হাঁটছে ও বৃষ্টিকে বাঁকিয়ে এই জায়গা দিয়ে ফেলবে, এই এখতিয়ার লোকের নাই। মানে ও হাঁটছে বৃষ্টি পড়ছে ও বৃষ্টিকে বাঁকিয়ে এখান দিয়ে ফেলবে, এই এখতিয়ার লোকের নাই। কিন্তু লোকটা যখন হাঁটছে বা তোমরা একটু জোরে হেঁটে দেখতে পারো বা তোমরা একটা কাজ করতে পারো, পাশে তোমাকে থাপ্পড় না মেরে তার পাশ দিয়ে পুরো ছু করে হাত নিয়ে যেতে পারো, দেখবে একটা হু করে বাতাস অনুভব করবা তোমরা, ঠিক আছে? তো যখন তোমরা হাঁটো ঠিক অপোজিট দিকে বাতাস আসে, এবং মনে রাখবা এই বাতাসের বেগের মান ঠিক তোমার মানের সমান এবং বিপরীতমুখী হবে।
মানে তোমার বেগের মান যা হবে, তোমার এই লোকের বেগের মান যা হবে, এই দিকে যে বাতাসটা আসবে সেটা একই মানের বাতাসটা আসবে। কথা কি বুঝতে পেরেছি? তার মানে আমাদের মেন যে কাজটা দাঁড়ালো, আমরা লোকটাকে উল্টিয়ে দিলাম। কাকে উল্টালাম? কেন লোককে উল্টালাম? কারণ লোক বাতাস বৃষ্টির সাথে লোক খেলতে পারবে না। বৃষ্টির সাথে খেলতে হলে বাতাস হতে হবে। কি হতে হবে? তাহলে বাতাস আসবে লোকের উল্টা দিকে। তাহলে এখন এখানে খেলাধুলা করার জিনিস দুইটা, একটা হলো বৃষ্টি, একটা হচ্ছে লোক। একটা হচ্ছে বৃষ্টি, আর একটা কি? লোক। তাহলে বৃষ্টি আর লোকের খেলাধুলা করলে লোক দিয়ে দিলে পেটের মধ্যে দিয়ে হবে, হ্যাঁ কি না? তাহলে এটাই লোক দিয়ে। এখন চাইলে আমরা এখান থেকে একটা সামান্তরিকও আঁকতে পারি, আবার এই লোকটাকে তুলে এনে আমরা এখানেও বসাতে পারি, পারি না? তাহলে উপরে একটা লোক হলে নিচেরটাও কি বলতো? এখন আমাদের দরকার হচ্ছে ছাতা ধরার কোণ। কি ধরার কোণ দরকার? ছাতা ধরার কোণ দরকার। কথা কি বুঝতে পেরেছি? এবং নর্মালি খেয়াল করো, ছাতা ধরার কোণ কোনটা জানো? এই যে হলুদটা, মানে তোমাকে ছাতা ধরতে হবে হচ্ছে, তাহলে তুমি বৃষ্টি থেকে বাঁচতে পারবা। এটাই স্বাভাবিক। নর্মালি যদি তুমি শান্ত পরিবেশে বৃষ্টি থেকে বাঁচতে চাও, তোমাকে এরকম করে ছাতা ধরতে হয়। কিন্তু যখন হাঁটো, তখন কোনোদিনই এইভাবে করে খাড়া ছাতা ধরে থাকলে বৃষ্টি থেকে তুমি বাঁচতে পারবে না। ছাতা অবশ্যই সামান্য একটু তাকাতে হয় না? হয়তো এই দেখি ছাতাটা, দেখি ছাতাটা, দেখি ছাতাটা, ওরে আল্লাহ, ছাতা দেওয়ার ব্যাপক পানা। আমি কিছু করিনি, ছাতা এরকমই ছিল, ওই জায়গার মধ্যে ঢুকিয়ে দিলেই হবে। এখন শোনো, তাহলে নর্মালি নর্মালি আমরা এরকম করে ছাতা ছিল, তাই না? এই তো রিস্ক কে দাঁড়িয়ে গেছি, সমস্যা নাই, যাই হোক। তো মনে করো নর্মালি আমরা এরকম করে ছাতা নিয়ে দাঁড়ায় থাকি। যদি আমরা হাঁটাহাঁটি না করি, প্রকৃতিতে কোনো এক্সট্রা বাতাস টাতাস না থাকে, তাহলে আমরা ভিজবো না। কিন্তু নর্মালি যখন আমরা হাঁটবো, তাহলে একটু এরকম করে ছাতা ধরতে হয় না? সামান্য একটু বাঁকাতে হয় না? কেন বাঁকাতে হয়? এদিকে তাকাও, ওই যে লোকের বেগের কারণে, আমার বেগ যেদিকে ওদিকে ছাতাটা একটু বাঁকিয়ে দেবে। তাহলে বৃষ্টিটা এসে ছাতাতে পড়বে ওখান থেকে টপকে টপকে, এরকম করে পানি যেমন টপ টপ করে পড়ছে, এরকম করে টপ টপ করে পড়ছে। কথা বুঝতে পেরেছ? ওকে। তো ঘটনা হচ্ছে যে এই কারণে আমাদের এই ঘটনাটা ঘটাতে হয়। এখন নর্মালি যখন এরকম লম্ব হবে ছাতা ধরেছিলাম, দেখো তখন আমার কনুয়ের মধ্যে কোনটা 0 ডিগ্রি, আর যখন ছাতা আমরা খুলবো কনুয়ের মধ্যে কোনটা বাড়বে না? নর্মালি ছাতা ধরার কোন মানে আমাদের এই যে কনুয়ের মধ্যে কোনটা, এই যে এই কোনটা, ঠিক আছে, এই যে এই কোনটা, তাহলে এই কোনটা হচ্ছে ছাতা ধরার কোন, যেটা হচ্ছে এই ছবিতে এইটা, আর এই ছবিতে আসলে এইটা। কথা বুঝতে পেরেছ? এই ছবিতে এইটা, এই ছবিতে এইটা, এটা হচ্ছে ছাতা ধরার কোন। কি ধরার কোন? ছাতা ধরার কোন। কথা ওকে? তাহলে এখন আমাদের এই কোনটা বের করতে হবে। কি বের করতে হবে? কোন বের করতে হবে। এখানে কেন আমি গাড়ি না দিয়ে লোক দিলাম, সবকিছুর উদ্দেশ্য একটু পরে বুঝতে পারবা। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে কোনটা বের করা। কি বের করা? কোন বের করা। তো এখন এই এই যে নিচের একটা সমকোণী ত্রিভুজ দেখছো, এখান থেকে কি কোন বের করা যাবে না? এই কোন বের করা যাবে না? এখান থেকে যাবে কি যাবে না? আরামে কোন বের করা যাবে, কারণ আমরা এখান থেকে লিখতেই পারি ট্যান থিটা সমান লতিভূতি লঘু, মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই। এখন এই ছবি দেখে বলো তো লম্ব কে? লম্ব হচ্ছে লোক। লম্ব কেন আমি লোকই আনলাম, তার কারণ একটু পরে বুঝতে পারবে। লম্ব কি? লম্ব কি? ভূমি কি? বৃষ্টি। ভূমি কি? বৃষ্টি। তো দেখা যায় 90% কোশ্চেন আমাদের এই লাইন দিয়ে সলভ করতে হয়। তাই এটা আমি এমন করে তোমাদের মাথায় এখন ঢুকাইতে চাই যেন তোমরা জীবনে আর না ভুলো। খেয়াল করো কেমন করে মনে রাখবো এটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা তো আমরা জানি, তাই না? জানি। আচ্ছা দেখো কেমন করে মনে রাখা যায় একটু খেয়াল করো। লতে লম্ব লতে লোক, লতে লম্ব লতে। আচ্ছা এবার একটা জিনিস বলো তো, ভূমি, ভূমির একটা ইংলিশ কি বেজ না? বেজ মানে কি ভিত্তি না?
আর আমরা যে অঙ্কটা করছি এটা কি বৃষ্টির অঙ্ক না? আচ্ছা, একটা সিরিয়ালের নাম যদি বৃষ্টি হয় তাহলে নায়িকার নাম কি হওয়ার সম্ভাবনা বেশি? বৃষ্টি, কোনো সন্দেহ নাকি? এই একটা সিরিয়ালের নাম হলো বৃষ্টি, তাহলে নায়িকার নাম কি হওয়ার সম্ভাবনা বেশি? বৃষ্টি। সাধারণত নায়িকাদের নাম দিয়ে তো নাটকের নাম হয়, তাই না? নায়কদের নাম দিয়ে হয় নাকি? হয় না কিন্তু। তাহলে একটা নায়িকার নাম যদি হয় বৃষ্টি, তাহলে নাটকের নাম হওয়ার সম্ভাবনা বৃষ্টি। তাহলে এই অঙ্কটা যে আমরা করতেছি এটা কিসের অঙ্ক? বৃষ্টি। এই অঙ্কের ভূমি বা ভিত্তি বা বেস কি হবে? বৃষ্টি। এই ভূমির জায়গায় কি হবে? বৃষ্টি। তাহলে দেখো, মনে রাখার সিস্টেম ভেরি ইজি, কারণ আমাদের আরো 2 বছর অ্যাটলিস্ট লাগবেই, অ্যাডমিশন টেস্টেও লাগবে। ভেরি সিম্পল টেকনিক, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লতে লম্ব লতে লো। আর বৃষ্টির অঙ্কের ভিত্তি বা ভূমি কি হবে? বৃষ্টি হবে, কারণ নায়িকা তো ওই কথা বুঝছো। ট্যান থিটা ইকুয়ালস টু লোক বাই বৃষ্টি। প্রশ্নে লোকের বেগও দেওয়া থাকবে, বৃষ্টির বেগও দেওয়া থাকবে, মান বসা বা উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তবে বি ক্লিয়ার? তোমার পরীক্ষার খাতায় লেখো, আমরা জানি ট্যান থিটা সমান লোক বাই বৃষ্টি। বি অঙ্ক করে দাও, তাহলে তোমরা দুটো বড় বড় জিরো পাবা। কেন জিরো পাবা? শোনো, একটা জিনিস শিখাই, শিক্ষাটা বড়। এখন আমি যে কথাটা বলবো ভেরি ইম্পর্টেন্ট, সারা জীবন মনে রাখবা। যেই সূত্রগুলা প্রচলিত আছে বিজ্ঞানীদের নামে, ওকে, এই লাইনটা বলার পরে বন্ধ করছি, তাহলে ভুলে যাব। তো ঘটনা হচ্ছে, যে সূত্রগুলো বিজ্ঞানীদের নামে প্রচলিত আছে, আর্কিমিডিসের সূত্র, নিউটনের সূত্র, তারপরে হচ্ছে প্যাস্কেলের সূত্র, এইগুলোকে আমরা লিখতে পারি। আমরা জানি এফ সমান এমএ, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, লিখতে পারি, কোনো সমস্যা নাই। এটা কি? এটা কার সূত্র? তো এই সূত্রটা তো কোনো বিজ্ঞানের নামে প্রচলিত না, তাই তুমি কখনোই আমরা জানি ট্যান থিটা সমান লোক বাই বৃষ্টি জাতীয় সূত্র লিখতে পারবা না। তাহলে তোমাকে পরীক্ষা হলে কি করতে হবে? এই ছবিটা আঁকতে হবে, দেন এই সূত্রটা লিখতে হবে অঙ্ক শেষ। কারণ এই ছবি থেকে তো আমরা ট্যান থিটা সমান লোক বাই বৃষ্টি লিখতেই পারি। আমার যদি ছবিতে ঠেরা থাকে তাহলে আমি ট্যান থিটা সমান লোক বাই বৃষ্টি লিখতে পারি না। তাহলে মাথার মধ্যে এখনই প্ল্যান করো, উত্তর হবে 2 লাইনে। ছবি আঁকতে 10 সেকেন্ড, উত্তর করতে 10 সেকেন্ড, 20 সেকেন্ড উত্তর শেষ। জাস্ট ছবি আঁকবো, সূত্র লিখবো, অ্যান্সার শেষ। কথা কি ক্লিয়ার? তাহলে ছবি কিন্তু দিতে হবে, ঠিক আছে? আমার এখানে উত্তর মিলিয়ে চলে যাবা, দেখবা পাইছো 0। তার কারণ কি? এটা তো আমরা জানি সূত্র না, এটা নিউটনের সূত্র না, এটা আর্কিমিডিসের সূত্র না, এটা আইনস্টাইনের সূত্র না। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই ছবিটার ভিত্তি কি? এই ছবিটা। তাই ছবিটা দিলে তুমি সূত্রটা প্রয়োগ করতে পারবা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? ওকে, তাহলে একটা অঙ্ক ঘট করে করে ফেলো। কোন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় দুই মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে ওয়ার্ডটা বলার দরকার নাই, বেগে বৃষ্টির সম্মুখীন বৃষ্টি হতে বাঁচতে কত কোণে ছাদ তুলতে হবে? সেটা আমার সমস্যা না, তোমাকে আমি ঢুকতেও দিতে পারি, কিন্তু কিছু পড়া বুঝবে না। তাই বেটার হয় এখন ঢুকলে 5টার দিকে আরেকবার ক্লাস করা, আর কিছু না, ঢুকো, ঠিক আছে? নাহলে কিছুই বুঝবে না, এখন বাকিটা তোমার ইচ্ছা। এটা না বুঝলে একটা সিকিউরে মারা খাই দেবো, এটা নিশ্চিত থাকতে পারো। তাহলে ঘটনা হচ্ছে, কোন লোক 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল, অবস্থায় 2 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি হতে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে? তাহলে উত্তর 63 ডিগ্রি, তাই না? তো পরীক্ষার হলে কি করবা? দেখো, পরীক্ষার হলে এইটুকুটা করবা, এই 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 কতখানি বেগে গো, এই পাগলা কত বেগে? 4, বৃষ্টি কত? 2। তাহলে তুমি এখানে এই করবা, এই করবা, তাই না? বলবে এটা 4, এটা 2, এই থেটা, এই থেটা, ব্যাস, এক লাইনে উত্তর শেষ। ট্যান ইনভার্স 4/2, 63।
ডিমান্ড সামথিং বিশেষ আছে না, ঠিক আছে? তোমাকে ছবিটা ঘট করে এঁকে ফেলতে হবে, ছোট ছবির সৌন্দর্যের উপর কোনো মার্ক নাই, কোনো কিছুর উপর মার্ক নাই, ছবিতে তুমি থিয়েটারটা দেখালেই হবে। ওকে, ছবিতে কি দেখাবা? আর এই থিয়েটার কোনটা কি সবসময় উলম্বের সাথে হচ্ছে না? তাই ছাতা ধরার কোন উলম্বের সাথে হয়, কার সাথে হয়? উলম্বের সাথে হয়, কারণ আমাদের কবজির মধ্যে কোনটা উলম্বের সাথে, আমাদের কবজির মধ্যে কোনটা কার সাথে? উলম্বের সাথে। আচ্ছা, প্রশ্ন যদি বলে আনুভূমিকের সাথে কোন বের করো, তাহলে কি করবা? 90 থেকে বিয়োগ করবা, 90 থেকে বিয়োগ করবা, মানে এটা 36% সামথিং, 26%। ভালো, বলাটা ভালো। আর ছবিতে দেখালে আর কিছু দরকার হয় না, তুমি তো ছবিতে দেখাই দিছো, ঠিক আর দরকার পড়ে না। কিন্তু এমসিকিউ কোশ্চেনে অনেক সময় বললে দেয়া যে আনুভূমিকের সাথে কোন বের করো, উলম্বের সাথে কোন বের করো, তো আনুভূমিক বললে থিটা বের করে 90 থেকে বিয়োগ করে নিতে হবে। এই ওকে পারা যাবে, খুব কঠিন অঙ্ক 90% ক্ষেত্রে এই অঙ্কটাই আসে, এখন বাকি 10%-এর জন্য আমাদেরকে আরো এত কষ্ট করতে হবে। ইন্টারনাল বাতাস কত? তাহলে আমরা এখন কি পড়বো? এক্সটার্নাল বাতাস। কি পড়বো? এক্সটার্নাল বাতাস। ওকে, তাহলে এখন আমরা পড়বো এক্সটার্নাল বাতাস। এই কেমন বাতাস? এক্সটার্নাল বাতাস বা ঝড় বৃষ্টির বাতাস। ঘটনা হচ্ছে এই ঝড় বৃষ্টির বাতাস কিন্তু দুই ধরনের হতে পারে। ঝড় বৃষ্টি, একে যেন এসি বন্ধ করতে বলেছিল, এই বলবা, একটু বলবা, ঠিক আছে? ঠান্ডা লাগলে বলো, নাহলে ঠান্ডা বসে যাবে, ঠিক আছে? আর এই ঠান্ডা বসে যাবে, সাবধান, মানুষ এখন এই সিজনে খুবই অসুস্থ হচ্ছে, স্পেশালি ডেঙ্গু এবং ঠান্ডা লাগা, এই দুইটাতে দুইটাতে মানুষ খুব অসুস্থ হচ্ছে, একটু কেয়ারফুল। তো যা বলতেছিলাম যে এক্সটার্নাল বাতাস দুই ধরনের হতে পারে, তুমি যেদিকে যাচ্ছ বাতাসটা সেদিকে থাকতে পারে, আবার তুমি যেদিকে যাচ্ছ বাতাসটা তার উল্টা দিকেও থাকতে পারে। তুমি যেদিকে যাচ্ছ বাতাসটা সেই দিকেও হতে পারে, আবার তুমি যেদিকে যাচ্ছ বাতাসটা তার উল্টা দিকে হতে পারে, হতে পারে না, স্বাভাবিক বিষয়। মানে এটা তো ঝড়ের বাতাসের কথা বলছি, ঝড়ের বাতাস তো নিজের মর্জি মতো, তাই না? তাহলে ঝড়ের বাতাসের মানে মন মর্জি তার মতো, ঠিক কিনা? তাহলে ঝড়ের বাতাসের মন মর্জির সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ওর মনে হলেই হবে, না মনে হলেই হবে না। তাহলে এখন ঝড়ের বাতাসকে আমরা এর মতো নিয়ে আসি, দেখি তো কি ঘটনাটা ঘটতে পারে। তাই আগে আমরা মনটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। প্রথম ভাগে আমরা মনে করব যে আমার দিক বা গাড়ির বেগ আর ঝড়ের বেগ একই দিক, গাড়ির বেগ আর ঝড়ের বেগ একই দিকে। তাহলে একবার আমরা সাংকেতিক ওয়েদের দিলেই মনে হয় ভালো হয়, এই হলো মানুষ আর এই হলো বাতাস, তাহলে এই হচ্ছে এয়ার আর এই হচ্ছে মানুষ, এরা দুজন কোন দিকে বলো তো? একই দিকে। আর পরের ছবিতে এই হলো মানুষ আর এই হলো কি বলো তো? এয়ার। তাহলে এরা দুজন কি? তাহলে প্রথমটাতে আমরা দেখলাম এক্সটার্নাল বাতাস আমার দিকেই আছে, আর তারপরটাতে আমরা দেখলাম এক্সটার্নাল বাতাস কোন দিকে আছে বলো তো? বিপরীত দিকে। এক্সটার্নাল বাতাস কোন দিকে আছে বলো তো? বিপরীত দিকে। কথা ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। তাহলে আমরা একে একে সারি। প্রথমে আমরা আসছি এক্সটার্নাল বাতাস আর লোকের মানে লোকের দিক একই, এক্সটার্নাল বাতাস এবং লোকের দিক, এক্সটার্নাল বাতাস এবং লোকের দিক কি? তাহলে আমরা যদি একটু একই দেখার চেষ্টা করি, তাহলে মনে করো বৃষ্টি বৃষ্টির মতো, বৃষ্টিকে নিয়ে আমরা নাড়াচাড়া করবো না, কারণ নায়িকাকে নাড়াচাড়া করলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তাহলে বৃষ্টি বৃষ্টির মতো থেকে গেল, ঠুস 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 ঠুস, লোক এদিকে যাচ্ছে, ওকে? আর আমরা বলেছি বাতাসটা লোকের দিকেই আছে, বাতাসটা লোকের দিকেই আছে। এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, বাতাস লোকের দিকে আছে বলা আছে, কিন্তু বাতাসটা
বেশি জোরে নাকি বাতাসটা আস্তে নাকি বাতাসটা মিডিয়াম এটা কিন্তু বলা নাই। বাতাসটা কি বেশি জোরে নাকি বাতাসটা মিডিয়াম নাকি বাতাসটা খুব স্লো এটা কি বলা আছে? এটা কিন্তু বলা নাই। তো এটা বলা না থাকলে কি করতে হবে একটু খেয়াল করো। আমরা তিন ভাবে বাতাস ধরে নিতে পারি। বাতাসটা কম হতে পারে, সমানও হতে পারে, বড় হতে পারে, তাই না? যা ইচ্ছা হোক। লোকের বেগ কি ডান দিকে থাকবে না ওকে উল্টাতে হবে? তাই বলো, উল্টাইতে হবে। লোকের বেগটাকে কি করতে হবে? উল্টাইতে হবে। তাহলে লোকের বেগটা এদিকে থাকতে পারবে না, আলটিমেটলি লোকের বেগটা এদিকে হবে। এখন মজা কি, ভালো করে খেয়াল করো, এই হলুদ রঙের লোকের বেগ কিন্তু বাম সাইডে থাকলোই, হ্যাঁ কি না? আর ডান সাইডে বাতাস তিন ধরনের হতে পারে। বাতাসটা লোকের বেগের থেকে ছোট হতে পারে, লোকের বেগের সমান হতে পারে, লোকের বেগের থেকে বড় হতে পারে। এখন মনে করো বৃষ্টি বৃষ্টির মতো থাকলো, মনে করো যে মাঝখানে বৃষ্টি, বৃষ্টিকে দুই দিক দিয়ে দুইজন টানতেছে, একটা লোকের বাতাস আর একটা নর্মাল বাতাস, তাই তো? এই তো ঘটনা, তাই না? তাহলে ধরো এটা যদি হয় বাতাস আর এটা যদি হয় লোক, তাহলে লোক জিতে যাবে আর বৃষ্টিটা বাম দিকে পড়বে। যদি এটা হয় বাতাস আর এটা হয় লোক, তাহলে এই লোক আর বাতাস মারামারি করে মরে যাবে, বৃষ্টি খাড়া নিচে পড়বে 90 ডিগ্রিতে। আর যদি এমন হয় যে লোকের বাতাসের থেকে মানে লোকের বেগের থেকে মানে লোকের বাতাসের থেকে নর্মাল বাতাসটা বড়, তাহলে কিন্তু নর্মাল বাতাসটা জিতে যাবে, বৃষ্টি এদিক দিয়ে পড়বে, হ্যাঁ কি না? বাট জিতুক আর হারুক যাই হোক না কেন, মজার কথা হচ্ছে এই লোক আর এটা হচ্ছে আমাদের বাতাস, এই দুইটার তো বিয়োগ হবে, এটা তো তোমরা নিশ্চিত, এটা তো বুঝতে পারছো, কারণ একটা বামে একটা ডানে, মানে বিয়োগ হতেই হবে। এখন বিয়োগ ফলটা কোন দিকে হবে সেটা পরের ফ্যাক্ট, বিয়োগ হবে কিনা তাই বলো, বিয়োগ হবে। তাহলে বিয়োগ হয়ে যদি বামে থাকে, মনে করো আমি এটাকে নিয়ে ডিল করছি, তাহলে বামে এটা আমাদের বিয়োগ ফল হবে, আর তাহলে আমাদের লব্ধিটা কিন্তু নিশ্চিত ভাবে এইটা আমাদের লব্ধি হবে। এটা কিন্তু আগের মতো বৃষ্টি আছে, বাট এইটুকুটা কি আগের থেকে ছোট হয়ে গেছে না? তাহলে এইটুকুটাকে আমরা এই ছবি অনুযায়ী লিখতে পারি লোক মাইনাস বাতাস। বাট তোমরা জানো যে এটা তো এই কেসে না হয়ে এই কেসে হতে পারতো, তাহলে এই কেসে হলে কি হতো? এই জিনিসটা ডান সাইডে যেত, তাই না? কেমন হতো আমি একটু ছোট করে বলেও দিতে পারি, আলটিমেটলি এইটা আর এই বড়টার লব্ধি হতো এইটা, এবং আলটিমেটলি এই এই এমনি বৃষ্টি পড়তো, হ্যাঁ কি না? তাই তো হতো। তো যাই হোক না কেন, এইটুকুও কি বাতাস মাইনাস লোক হতো না? তো কে এত মারামারি করতে যাবে? মারামারি সহজ সমাধান, লোক মাইনাস বাতাসের মডুলাস। আর আরেকটা জায়গায় কে বসে আছে? বৃষ্টি। তাহলে দেখো বৃষ্টি বৃষ্টির জায়গায় আছে, কারণ নায়িকা, নায়িকা চেঞ্জ হলে তো নাটকের নামই চেঞ্জ হয়ে যাবে, নায়ক এখন অনেকগুলো হতে পারে, তাই না? তাহলে ঘটনা হচ্ছে আগের বার নায়ক কে ছিল? লোক। আর এবার নায়ক কে হলো? লোক মাইনাস বাতাস এর মডুলাস, লোক মাইনাস বাতাসের। তাহলে এখান থেকে তুমি যদি ট্যান থিটা বের করো তাহলে কি হবে? ট্যান থিটা সমান লোকের জায়গায় লোক মাইনাস বাতাসের মডুলাস বাই বৃষ্টি, ঠিক আছে? এই সূত্র মনে রাখাটা বড় কোনো ইস্যু না, তুমি ছবি রাখতে পারছো কিনা এটা হচ্ছে বড় ইস্যু, ঠিক আছে? আংশিক বোঝা গেছে নাকি? তাই বলো, পরের কেসটা করার সময় পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এইটুকু ওকে, এইটুকু ওকে, শোনো, হ্যাঁ এই লোকের বেগ আর এই লোকের জন্য এটা হচ্ছে বাতাসের বেগ, কিন্তু এই বাতাসের বেগটা লোকের বেগের সমান, তাই একে আমরা লোক দিয়ে প্রকাশ করছি, কারণ প্রশ্নে লোকের বেগ নামে দেওয়া থাকবে। আর এই যে বাতাসটা এটাকে প্রশ্নে কিসের নামে দেওয়া থাকবে? বাতাসের বেগ দেওয়া থাকবে। কথা কি ক্লিয়ার? মানে এই বামের এটা বাতাস, বাট এই বাতাসটা কোত্থেকে তৈরি? লোকের বেগের কারণে। তাই আমরা কারণটাকে ইন্ডিকেট করবো। ওকে, মানুষের শরীরে যখন জ্বর আসে, জ্বর কোনোদিন অসুখ না, জ্বর কোনো একটা অসুখের কারণ, মানে কোনো একটা অসুখের কারণে তৈরি হচ্ছে। মানে তোমার শরীরে কোথাও একটা ইনফেকশন হয়েছে, এই কারণে ওই নিউট্রোফিলগুলা শরীরের তাপমাত্রা বাড়াই দিচ্ছে, কথা কি বুঝতে পেরেছ? হেপারিনগুলা তাপমাত্রা বাড়াই দিচ্ছে, এই হচ্ছে ঘটনা। তো ঠিক তাই এখানে, যে এই বাতাসটা নিজে নিজে তৈরি হচ্ছে না, কে তৈরি করছে সেটাকে? লোকের বেগ তৈরি করছে।
ক্লিয়ার, বাকিটা আমরা পরের ছবিতে গেলেই এমনি ক্লিয়ার হয়ে যাবো। চিল দেখো দেখো দেখো, পরের ছবিতে যদি আমরা আসি, একই ঘটনা, এবার লোক আর বাতাস কোন দিকে আছে? বাতাসটা হচ্ছে এক্সটার্নাল বাতাস, আর লোকটা দিয়ে কি তৈরি হবে? ইন্টারনাল বাতাস, তাই না? তাহলে দেখো আমরা যদি আবার ছবি আঁকি, এই বৃষ্টিকে নিয়ে আমরা কোনো নানানি করবো না, কারণ সে আমাদের নায়িকা। লোক মনে করো এই দিকে যাচ্ছে, তাই লোক যেদিকে যাচ্ছে প্রশ্নের কথা অনুযায়ী বাতাসটা উল্টা দিকে। এখন উল্টা দিকে বাতাস দেখো, লোকের সমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, যাই হোক সেটা বড় বিষয় না, হতে পারে তো, পারে কি না? আর মজার কথা, লোকের বেগ কি ওদিকে থাকবে না উল্টা গো? লোকের বেগ কি করবো? তাহলে লোকের বেগ উল্টায় দিলে ওই লোকের বেগও নিশ্চয়ই এদিকে চলে আসবে। তাহলে তুমি তিনটা সবুজের মধ্যে একটা সবুজ নাও, আর লোকের বেগের হলুদ নাও, ওই দুটা লব্ধি কোন দিকে হবে? বামেই হবে। এবং এবার লব্ধিটা কি আগের থেকে বড় হবে না? তাহলে লব্ধিটা বড় হলে তুমি যদি এখানে সামান্তরিক আঁকো, এইভাবে বৃষ্টি পড়বে। এটা তো বৃষ্টি ছিল, বৃষ্টিই থাকলো, বাট এবার নিচেরটা কি হলো বলতো? এবার লোকার পাতা যোগ হয়ে গেল না, তারা কিছুই না, এখানে জাস্ট লিখবা লোক প্লাস বাতাস। তার মানে দাঁড়াইলে হচ্ছে ট্যান থেটা সমান ওই লোকের জায়গায়। এবার আর একটা নতুন নায়ক আসলো, লোক প্লাস বাতাস, আর নিচে কি আসলো? বৃষ্টি। ওকে, ফ্যান্টাস্টিক। তো মনে রাখার সিস্টেমটাও আরো ইজি। দেখো লোক আর বাতাস যদি একই দিকে থাকে, মানে আগেই একই দিকে আছে, কিন্তু লোক তো উল্টাতে হয়, তাহলে লোক বিপরীত দিকে চলে যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে, লোক মাইনাস বাতাস, ঠিক আছে? আর যখন লোক আর বাতাস বিপরীত দিকে, লোককে তো উল্টাতেই হবে, তাহলে দুজন একই দিকে চলে আসবে, তাই কি করতে হবে? যোগ করতে হবে জাস্ট, তাই অ্যাঙ্গেল দুইটা চেঞ্জ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো এক্সটার্নাল বাতাস? হ্যাঁ কি না? পারা যাবে, প্রশ্ন আসলে পারা যাবে? যাবে, এখানে তো যোগ, তাহলে দুই আর দুই যোগ করে কখনো মাইনাস আসার সুযোগ নাই, বুঝতে পেরেছ? তাও তোমার ইচ্ছা হলে তুমি মডুলাস নিতে পারো, কারণ মডুলাস দুই মানে দুই, সমস্যা নেই, ঠিক আছে? বিয়োগ করলে মডুলাস দেওয়াটা দরকার, মানে আসলে আমরা অন্তর বুঝিয়েছি, বিয়োগ না বুঝিয়ে, তাই আর কি, ঠিক আছে? তাহলে দেখো মজার জিনিস, একই দিকে থাকলে বিয়োগ হবে, ভিন্ন দিকে থাকলে যোগ হবে। বৃষ্টি নায়িকা, বৃষ্টিকে চেঞ্জ করা যাবে না, তাহলে লোকের জায়গায় একবার লোক মাইনাস বাতাস আসবে, আরেকবার লোক প্লাস বাতাস আসবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, 22 সালে HSC পরীক্ষায় 4টা বোর্ডে এই কোয়েশ্চেন আসছে, 4টা বোর্ডে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 22 আসছে, যদি 23-24 না আসে 25 গিয়ে আবার আসবে। ওকে, তাহলে একটা অঙ্ক করি নাকি? করবো? ওকে, পশ্চিম থেকে পূর্বে 5 মিটার পার সেকেন্ডে বাতাস বইছে, পশ্চিম থেকে পূর্বে 5 মিটার পার সেকেন্ডে বাতাস বইছে, মিস্টার এ ওবি যথাক্রমে কি হলো? কোথায় কমা দিব? হ্যাঁ, ও লেখার পর কেউ কমা দেয়? ও কমা ভি দিব, ও লেখাও শিখিয়ে দিয়েছি, সারা জীবন তো এভাবে করে ও লিখেই পার করে দিলাম গো। ও আচ্ছা, আমি HSC পরীক্ষায় বাংলাতে দেশ সেরা মার্ক পেয়েছি, ঠিক আছে? অত কথা কইস না। তাহলে মিস্টার এ ও মিস্টার বি যথাক্রমে পশ্চিম থেকে পূর্ব, যারা বাংলা প্রাইভেট পড়তো আমার থেকে 20 নম্বর করে কম পেয়েছে, পশ্চিম থেকে
অনেকে প্লাসও পাইনি, একে পূর্ব ও আমরা সিক্রেটটা বলে কি কি আমার সিক্রেটটা খালি পরীক্ষার আগে রাতে পড়েছি এর সিক্রেট পূর্ব থেকে পশ্চিমে আমি বাংলা বইয়ের কবি পরিচিতি মূল ভাব আর মোটা মোটা কিছু লাইন ছাড়া কিছুই বলিনি ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব ও পূর্ব থেকে পশ্চিমে 8 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে বৃষ্টি 4 মিটার পার সেকেন্ডে পড়ছে উভয়ের ছাতা ধরার পর নির্ণয় ছাতিকা ধরার কোণ নির্ণয় করো ছাতা ধরার কোণ নির্ণয় করো দেখি কে পারে সবার আগে ঠিক আছে উভয়ের ছাতিকা ধরার কোণ ছাতার স্ত্রীলিঙ্গ ছাতিকা ঠিক আছে করে ফেলো করে ফেলো তুই যে কমলা কালি দিয়ে লিখছিস তোর কালি জ্বলে যাবে একদিন ছবি আঁকাটাই মেন ছবি আঁকাটাই কিন্তু মেন আমি তো জানি যে তোমরা যোগ বিয়োগ করে উত্তর মিলাতেই পারবা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমরা পরীক্ষার হলে গিয়ে বলবো আরে কোন দিক দিয়ে টানবো কোন দিক দিয়ে ছাতা দিব ফেটা কোনটা ছিল রে ডানের টান না বামেরটা এই সমস্যায় পড়ে গেল তোমরা আমি জানি যে সবারই উত্তর মিলবে এটাই আমার কোনো সন্দেহ নাই কিন্তু একটাও তো ছবি দেখলাম না কই দেখি দেখি নদীর ছবি কই উত্তরকে বললাম হ্যাঁ নিজে বোঝার জন্য করলে পরীক্ষায় নাম্বার কি নিজে বুঝে দিবে স্যার এই ছবি কিন্তু বুঝার জন্য না এই ছবি কিন্তু মার্ক পাওয়ার জন্য শুধু বুঝার জন্য নয় মার্ক পাওয়ার জন্য এই ছবি ওমা এটা তো খালি লম্বা লম্বা লাঠি এখানে আমার ছবি আঁকার কি আছে ছবি আঁকবো কেমনে দাঁড়াও কই কই আমি এত দুর্বল ছবি আঁকি তাও আমার হয়ে যাবে ছবি খেয়াল করো এই দেখাও দেখো 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 ছবি আঁকার কোর্স করো তোমরা এই দেখো প্রথমে একটা গান্ডি দিবা মনে করে লাও এটা তাহলে এ দেখো তো এ বাতাসের দিকে হাঁটছে না পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে অত পশ্চিম পশ্চিম তোমার বোঝার দরকার নাই তুমি মনে করো এটা ছিল বাতাস এটা কি ছিল বাতাস আবার এই যে তোমার মিস্টার এ এও এদিকে তাহলে দুইটাকে কি করলে একই দিকে দিলা উল্টা বা কারে বলো তো কারে উল্টা বা মানুষ উল্টা বা একটু একটা জিনিস দেখে নাও যে বড় ছোটটা ঠিক আছে নাকি বাতাসের বেগ কত বলা আছে বলতো 5 আর লোকের বেগ বলা আছে কত তাহলে এই 8টা একটু বড় হবে কথা কি বুঝতে পেরেছো উল্টা বা কাকে লোককেই উল্টা বা তাহলে লোককে উল্টালা তাহলে লোক এদিকে থেকে গেল বাতাসের দিকে এই দুইটার লোক দিক কোন দিকে হবে এইটার দিকে হবে এই হচ্ছে বৃষ্টি ঠুস ঠাস
30 এই থেটা দিবা কাজ শেষ আর এখানে সুন্দর করে লিখবা দ্যাট ইজ বৃষ্টি আর দ্যাট ইজ লোক মাইনাস বাতাস এবং মডুলাস দিয়ে দিবা একটা আর তো কিছু দরকার নাই তোমার তোমার থেটা হয়ে গেছে টেন ইনভার্স আট মাইনাস পাঁচ বাই চার শেষ এগুলো অঙ্ক না এগুলো তেজ পাতা দিব দে দিচ্ছি ওটা না দিলেও চলে সমস্যা নাই এই যে ছাতাও দিয়ে দিতে পারো তুমি ঠিক আছে আমি একবার ছাতা সহ দিয়ে দিলাম সমস্যা নাই ভালোই ছবি আঁকাতে পারছি কিন্তু দেখলা তাহলে আবার দেখো এটা এ ছিল এবার কার আঁকবো বি আসো বি বি ঠুস ঠুস মনে কর বাতাস বাট লোক কোন দিকে বার লোক এবার উল্টা দিকে এবং লোকই বড় এটা পাঁচ এটা কত উল্টা বেগে লোক উল্টা বেগে এই উল্টা বেগে তাহলে এই লোক উল্টে কোন দিকে যাবে তাহলে চলে আসলো এটা কত তাহলে পাঁচ আর আট মিলে যোগ করলে কত হবে তেরো এদিকে কত চার ঠুস 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 কোন কোনটা এইটা এটা কত চার এটা কত তেরো থেটা সমান ট্যান ইনভার্স তেরো বাই চার শেষ কোনো সমস্যা নাই তুমি ডান বাম উল্টা হলে কোনো সমস্যা নাই কারণ ওটাকেই তুমি পশ্চিম থেকে পূর্ব ধরে নিবা হ্যাঁ ঠিক আছে রশ্মি তো মূল বিন্দু থেকেই আঁকা উচিত তা না হলে তুমি যোগ বিয়োগ করবা কি করে মানে যে কোনো জায়গা মানে কি যে এই উপরে নিচে এটা বুঝছো বোঝাতে যাচ্ছ উপরে নিচে হলে তো অসুবিধা নাই বোঝানোর জন্য সুবিধা মূল বিন্দু থেকে আঁকতে হবে নট নেসেসারি বাট মানে একটা পয়েন্ট থেকে আঁকলে সুবিধা ঠিক আছে স্যার দেখে বুঝতে পারলেই হলো বড় কোনো বিষয় না ছবি আঁকাটা কঠিন কিছু না পারা যাবে আর এতটুকু তো নিশ্চিত নাকি এমসিকিউ এটা লাগবে এইটা আর এটা তো পারবা নাকি এই দূরে তো পারা যাবে ছবিটা দুই একবার শুধু নিজে নিজে আঁকতে হবে তারপরে অটোমেটিক হাত চলবে তোমার কাজ করতে হবে না হাতই কাজ করবে ক্লিয়ার এই হ্যাঁ কি না ওকে ওকে তাহলে এই অঙ্কগুলো আমরা এখন ট্রেডিশনাল ওয়েতে করলাম যেইভাবে করে নর্মালি ট্রেডিশনালি করা হয় এবার সামথিং ডিফারেন্ট এবার আমরা যেটা করবো এই জিনিসটাই তোমাদেরকে সবার থেকে আগিয়ে রাখবে এতক্ষণ পর্যন্ত আমি যে অঙ্কগুলো করালাম এগুলা সাধারণত পরীক্ষায় সব থেকে বেশি আসে কিন্তু কখনো কখনো দুই একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক আসে তো দুই একটা ব্যতিক্রমী ধর্মী অঙ্কের জন্য এক একটা অঙ্কের জন্য এক একটা করে করে মুখস্থ রাখবো এই জিনিসটা আমার কখনো পছন্দ না তো আমি এই অঙ্কগুলাই ভেক্টর মেথডে তোমাদেরকে করা শেখাবো ওই মেথড দিয়ে অঙ্কের যত ভ্যারিয়েশনেই পরিবর্তন হোক না কেন তুই উত্তর দিতে পারবা যে দুইটা অঙ্ক করলাম না এই দুইটাকেই আমরা ভেক্টর মেথডে করব কি মেথডে করব তাহলে গোয়িং ব্যাক টু দুইটা পৃষ্ঠা আগে ওকে দেখো এখানে কি বলেছেন চার মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় চার মিটার পার সেকেন্ড বেগে কে গতিশীল লোক গতিশীল তো লোকের গতিটা এটা না তা আমরা এটাকে ফোর না ধরে ফোর আই বললে তোমাদের কারো সমস্যা এটাকে দুই না বলে মাইনাস টু জে বললে কারো কোনো সমস্যা আলটিমেটলি উল্টাতে হয় কাকে লোককে না উল্টাতে হয় কাকে তাহলে লোককে উল্টায় আলটিমেটলি কি মাইনাস ফোর আই না তারপরে আলটিমেটলি কি আমরা লোকের উল্টার সাথে বৃষ্টির লব্ধি করে নিই তাহলে এই আমাদের লোকের উল্টা এই আমাদের বৃষ্টি লব্ধি কি মাইনাস টু 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 কি হবে মাইনাস ফোর আই মাইনাস টু যে এটাই না এখন আলটিমেটলি আমি কোন বাইর করতেছি এটার সাথে না এটা কি মাইনাস ওয়াই অক্ষ না তাহলে আলটিমেটলি এই বেটা ভেক্টরের মাইনাস ওয়াই অক্ষের সাথে কোন বের করলেই তো হবে নাকি
আলটিমেটলি এই বেটা ভেক্টরের মাইনাস ওয়াই অক্ষের সাথে কোণ বের করলেই হবে, তাই না? আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি দিয়ে বের করে? ডট কোণ করে বের করে, ট্যান করে না। এই যে কোন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে বের করে? ডট করে না, কস ইনভার্স, ডট 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 নিচে মান দিয়ে ভাগ। তাহলে আমাদের আলটিমেটলি এই ভেক্টরটার সাথে মাইনাস ওয়াই অক্ষের কোণ দরকার, মানে মাইনাস জে ক্যাপের কোণ দরকার। কার কোণ দরকার? তাহলে আমরা জাস্ট এইটুকুটা লিখে নিতে হবে, কস ইনভার্স। তাক মাইনাস জে এর সাথে ডট গুণন করতে হবে না উপরে, তাহলে মাইনাস জে এর সাথে ডট গুণন করলে মাইনাস দুই হয়ে যাবে, প্লাস দুই। বুঝলি? এত কিছু বাদ দাও। এবার বলো, এটা যে মাইনাস ফোর আই মাইনাস টু জে, এটা তো কারো কোনো সন্দেহ নাই। আর এই বরাবর যে মাইনাস জে নামে একটা জিনিস কাজ করছে তা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো যেই বাংলা কথা বলছিলাম, আমাদের এই কোণটা বাইর করতে হবে, তাই না? তাহলে এই কোণটা বাইর করার টেকনিক কি? ডট গুণন অনুযায়ী কস ইনভার্স। উপরে কি ডট করতে হয় না? তাহলে মাইনাস জে দিয়ে যদি এটা ডট করি উপরে দুই না, বোঝনি? আই এর সাথে জেড ডট করে শূন্য, আর মাইনাস জে কত? প্লাস। আর আলটিমেটলি এই কাকুর মান কত? এক। তাহলে শুধু এর মান দিয়ে ভাগ করলেই হবে। এর মান কত? মান কত? এই অ্যাঙ্গেল আর টেন এর অ্যাঙ্গেলটা সেম। বিশ্বাস হচ্ছে না সেম? তাহলে বিশ্বাস করাই দিচ্ছি, দেখো বিশ্বাস হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, কস মানে ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি দুই হতে অতিভুজ রুট টোয়েন্টি, তাহলে তোমরা নিশ্চিত বলতে পারবে এটা চার। চার স্কোয়ার প্লাস দুই স্কোয়ার মানে বিশ। তাহলে এটাকেই কি আমরা আলটিমেটলি ট্যান ইনভার্স ফোর বাই টু বলি না? বুঝলা? মানে আমরা কিন্তু ঘুরে ফিরে একই জিনিস পেলাম, বাট এখন দেখে মনে হচ্ছে ভাই এত কষ্ট করার দরকার কি ছিল? ট্যান ইনভার্স লতে লম্ব লতে লোক বৃষ্টির অঙ্কের ভূমি বৃষ্টি, এটাই তো সহজ, আমিও জানি সহজ। কিন্তু অঙ্ককে যখন সর্বোচ্চ লেভেলে পেঁচানো হয় তখনও এই নিয়মটা দিয়ে উত্তর হয়। নিয়মটা আমি একবার একটু রিভিউ করি, তাহলে দেখো ইজি হয়ে যাবে। কিছুই না, লোকের বেগ বৃষ্টির বেগ দুইটাকে ভেক্টর করে নিয়েছিলাম, বা যা যা থাকবে সবাইকে ভেক্টর করে নিব। এই যা যা থাকবে সবাইকে কি করব? ভেক্টর করে নিব। কি করে নিব? এরপরে লোকের বেগটাকে উল্টাবো। কাকে উল্টাবো? লোকের বেগটাকে উল্টাবো। কাকে উল্টাবো? এরপরে লোকের আগের বেগটা বাদ, এর কিন্তু কোনো ভূমিকা নাই, বাকি যারা আছে এদের কি বের করবো? তারপরে লোকদের মাইনাস ওয়াই অক্ষের সাথে কোণ বের করবো। সহজ স্টেপ, কিন্তু সবাইকে ভেক্টর বানাবো, লোকরে উল্টাবো, সবার লব্ধি বের করবো, লব্ধির মাইনাস ওয়াই অক্ষের সাথে কোণ বের করবো। কার সাথে কোণ বের করবো? মাইনাস। তো একটা দেখলাম, বাকি দুইটাতে দেখি এমনি ইজি হয়ে যাবে, টেনশন কিছুই নেই, বাকি দুইটা তো আছে আমাদের কাছে। ওকে, এইখানে এইখানে তাহলে কি কি ছিল একটু দেখো। এখানে বলেছিল বাতাসের বেগ ফাইভ আই, কত মানে ফাইভ বলেছিল না? তো আমরা এটাকে পাঁচ ধরেছি না? পাঁচ ধরবো কেন? আমরা লিখবো পাঁচ আই, কোনো সমস্যা? এগুলো প্রবলেম? আচ্ছা, এ ও বি, তাহলে মিস্টার এর বেগ হচ্ছে আট, মিস্টার এর বেগ কত? আট মানে কত? এটাই উল্টাতে হয় কাকে? খালি মাইনাস আট আই হয়ে যাবে, তাই কি না? আর বৃষ্টি কত? তাহলে মাইনাস ফোর জে, হ্যাঁ কি না? এবার লোককে আমরা গুনবো না, কিন্তু লোক বাদ দিয়ে বাকি সবার যোগ করবো। লোক কি ব্যবহার হয়? লোকের উল্টাটা ব্যবহার হয় না? তাহলে আলটিমেটলি থাকলো কি আমাদের? মাইনাস এইট আই প্লাস ফাইভ আই মাইনাস ফোর, তার মানে থাকলো হচ্ছে মাইনাস থ্রি আই মাইনাস। এই কাকুর আমরা কোণ বের করলেই শেষ, এর কোণ বের করতে পারো না? কস ইনভার্স চার বাই পাঁচ, কস ইনভার্স চার বাই, এটাই এটার অ্যান্সার।
বুঝতে পেরেছ? আসো পরেরটাতে মিলাই, এটাকে ধরলাম পাঁচ, এটাকে ধরলাম মাইনাস আট, মাইনাস আটকে উল্টালে কত? আট, আট আর পাঁচের কত? 13 আয়। আর নিচে কত? মাইনাস ফোর হচ্ছে, তাহলে উপরে বসে গেল ফোর আর নিচে বসে গেল রুট। রুট কত বুঝুনি? মাইনাস এইট, মাইনাস এইট আয় ফাইভ জে, তাহলে এইট আয়, তাহলে হলো হচ্ছে 13 আয় মাইনাস ফোর জে, তাহলে অ্যাঙ্গেল হবে থিটা সমান কস ইনভার্স ফোর, আর নিচে রুট ওভার 13 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ডান, কোনো কিছু না, ঠিক আছে। স্টেপগুলো আমি আরেকবার একটু বলি, মাথার মধ্যে ঢুকাও স্টেপগুলো। দেখো কি করলাম, এটা বিষয় না, স্টেপগুলো মাথায় নিতে হবে। এক নাম্বার স্টেপ হচ্ছে আমরা সবাইকে ভেক্টর বানাবো। এক নাম্বার স্টেপ কি? সবাইকে ভেক্টর বানাবো। খাতায় লেখো এক নাম্বার স্টেপ, লেখো স্টেপস, লেখো স্টেপস। এই নিয়মে জীবনে কোনোদিন করা লাগবে কিনা তোমাদের আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যদি জীবনে কোনোদিন কোনো জায়গায় বৃষ্টির অঙ্ক পারছো না, এই নিয়ম দিয়ে উত্তর হবে। এক নাম্বার কাজ হচ্ছে সবাইকে ভেক্টর বানাবো। সবাইকে কি বানাবো? সবাইকে ভেক্টর বানাবো। নাম্বার টু কাজ, কাকে উল্টাবো? লোককে। আগে একটা মাইনাস লাগাবো, কি লাগাবো? নাম্বার থ্রি, সবার কি বের করবো? লব্ধি। নাম্বার ফোর, লব্ধির কার সাথে কোন বের করবো? মাইনাস জে এর সাথে। এই চারটা অঙ্ক করলে যে কোনো মোমেন্টে আমরা থিটা বের করতে পারবো, বা ছাতা ধরার কোণটা বের করে নিতে পারবো উলম্বের সাথে, যে কোনো সময়। কি বলো, ক্লিয়ার? কিন্তু আমার তো মনে হয় তোমরা ভেক্টরই বানাতে পারবে। দেখি একটা ভেক্টর বানাই বলতো। মনে করো এই গাড়িটা এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, কত বেগে চলছে? আর এই কোণটা 30 ডিগ্রি। ওই গাড়ির বেগটাকে ভেক্টর বানাতো, দেখি পারো কিনা। আমি শিখিয়েছি, এখন তোমরা পারবা কিনা দেখি। মানে একটা গাড়ি 10 ডিগ্রি নতকরের উপরে চলছে, তাহলে বেগের মান দেওয়া আছে, দিকও দেওয়া আছে, তাহলে আমরা চাইলে তো আই জে লাগাতে পারবো। তা আমরা বেগটাকে ভেক্টর ফরম্যাটে দেখতে চাচ্ছি, মানে আমরা চাচ্ছি ভি ভেক্টর, আমরা চাচ্ছি ভি ভেক্টর, আমরা এটা চাচ্ছি। এই আমরা কি চাচ্ছি? ভি ভেক্টর চাচ্ছি, বা বেগের ভেক্টরের মান চাচ্ছি আমরা। ভি ভেক্টর বা বেগের ভেক্টরের মান চাচ্ছি। ওকে, কি 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 করলি, কি করলি, কি করে করলি? উপাংশ। উত্তর ঠিক আছে, তবে বাকিদেরও পারা উচিত ছিল। দেখো টেকনিক কিন্তু শিখিয়েছিলাম, শোনো। ধরো তোমার কাছে কোনো ভেক্টর আছে, মানে ভেক্টরের মান আছে আর দিক আছে, তোমার ভেক্টরটা লাগবে। তোমার কাছে ভেক্টরের কি আছে বলো তো? মান আছে আর কি আছে? দিক আছে। তোমার কি লাগবে? ভেক্টরটা লাগবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। কি দিয়ে গুণ দিতে হয়? এই ক্লাসে পড়াইছি না, একটু স্মরণ করো তো, একক ভেক্টরের ক্লাসে এটা পড়াইছি না, এ বাই এ। তাহলে আমাদের এ চলে কোটাকুনি গুণ করতে হবে না, যে একক ভেক্টরকে আমরা কি দিয়ে গুণ করবো? এ দিয়ে গুণ করবো। আমরা একক ভেক্টরকে কি দিয়ে গুণ করবো? এ দিয়ে গুণ করবো। হ্যাঁ, কি দিয়ে গুণ করবো? এ দিয়ে গুণ করবো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে, তাহলে এই 10 মিটার পার সেকেন্ড, এটা কি বলতো? 10 মিটার পার সেকেন্ড, এটা কি জাস্ট ভেক্টর বানানোর জন্য তোমাকে যেটা করতে হবে, 10 cos 30 i + 10 sin 30 j। যদি বিশ্বাস না হয়, দেখো 10টা কমন নাও, তাহলে থাকে cos 30 i + sin 30 j, এটা একটা একক ভেক্টর। দেখো
এই cos 30i প্লাস sin 30j এর মান বের করলে কি √ ওভার cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30 না এর মান কত আর আমি তোমাদেরকে 10 12 বার যেটা করিয়েছি সেটা খেয়াল করো এই 10 কে ভাঙলে কি 10 cos 30 আর 10 sin 30 লেখা যায় না তাহলে ভালো করে দেখো না এই এই লেখা যায় কি না এটা কি 10 cos 30 লেখা যায় এটা কি 10 sin 30 লেখা যায় তাহলে এই x অক্ষে যেটা পড়েছে এটা i আর y অক্ষে যেটা পড়েছে এটা কি j না তাহলে মনে থাকবে সারা জীবন মনে থাকবে যে আমাদেরকে যদি একটা ভেক্টর দেয় আর একটা কোণ দিয়ে দেয় জাস্ট সাথে cos i sin j লাগালেই শেষ cos theta i sin theta j লাগালেই কি লাগাবো সাথে বলো তো cos theta i এবং sin theta j কি লাগাবো cos theta i এবং sin theta j কথা ক্লিয়ার এ হ্যাঁ কি না ওকে ফ্যান্টাস্টিক তাহলে এবার একটা অঙ্ক করো দেখি তোমরা পারো কি না বৃষ্টির অঙ্ক কিন্তু সাংঘাতিক রাজশাহী বোর্ডের 19 সালে এসেছে এবং ওই টাইমে কেউ পারবে বলছে এটা একটা 30 ডিগ্রি নত তল একটা গাড়ি ঘোড়ার মতো করে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে এই মোমেন্টে এই দিকে বাতাস বইছিল 5 মিটার পার সেকেন্ড বেগে এবং বৃষ্টি পড়ছিল 4 মিটার পার সেকেন্ড বেগে এই গাড়ির মধ্যে থেকে তুমি এখন বের হবা এবং ছাতা ধরবা মানে গাড়ির একটা সানরুফ আছে সানরুফ দিয়ে তুমি বের হয়ে ছাতা ধরবা তো কত করে ছাতা ধরতে হবে ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে থিটা কত মানে ছাতা ধরার উলম্বের সাথে কোণ কত ধরার উলম্বের কোণ কত দেখি কে পারে টেকনিক গুলা যদি ফলো করো উত্তর হতে বাধ্য যদি টেকনিক গুলা ফলো করো আমি কিন্তু সহজ অঙ্ক গুলা সহজ করে করাইছি আর এটা আমি ছাড়া কেউ করায় না বাট এটা ভেরি ইম্পর্টেন্ট এটা যদি তুমি পারো তাহলে কেউ আটকাইতে পারবে না মানে তোমাকে পেছাই দিবে তুমি ওখান থেকে বাইরে চলে আসবে জট খুলে দিবে তুমি কারণ এটার স্টেপ মাত্র চারটা তুমি চারটা একটা একটা করে শেষ করো তোমার অঙ্ক ভুল যাওয়া অসম্ভব একটা একটা করে চারটা স্টেপ শেষ করো ঠিক আছে সবাই একটা একটা করে চারটা স্টেপ শেষ করো আগডুম বাগডুম আগডুম বাগডুম ঘোড়া রূপ সাজে পাটন গিটার বাজে কারো হয়নি হওয়ার কথা যে কি হলো বাইশা দেখি কি হলো ছবি তো সুন্দর হয়েছে ছবি বলে আঁকা যাচ্ছিল না চিন্তা করেছো কি করেছিস তুই দেখি একটু কি
কিছুই যে বুঝছি না রে। না ঠিকই তো আছে মনে হচ্ছে। দেখো সবাই যদি একটু মিলাই, কত আসছে তোমার? 42। কি ঘাবলা হইলো? প্রথম কাজ কি? আমরা স্টেপ ওয়াইজ কাজ করব। এতটুকু বলছি, চারটা স্টেপ যদি কেউ করে থাকো, এই চারটা স্টেপ অঙ্ক ভুল হওয়া অসম্ভব। তাহলে 1 নম্বর স্টেপ কি? সবাইকে কি বানাবো? তাহলে 5 কে কি লিখবো বলো? 4 কে কি লিখবো? আর বাদ থাকলো কে? 20 কে কি লিখবো? 20 cos 30, I 20 sin 30। একে কি লিখতে পারি বলো তো? 20 cos 30 মানে 10√3 I plus 10। এর মধ্যে কাকে উল্টাবো বলো তো? কাকে উল্টাবো? শুধু 10√3 কেন উল্টাবো? এই পুরাটাই তো আমার লোকের বেগ, এই পুরাটাই লোকের বেগ না? তাহলে কারে উল্টাবো? পুরাটারেই উল্টাবো। তার মানে এখানে দাঁড়াবে -10√3 I -10। যে দেখো কিছুই না, কিন্তু এই যে এখানে যা লেখা আছে তাই, এখানে কি লেখা আছে দেখো তো? তাহলে পুরা লোকের আগে মাইনাস দিতে হবে না? হবে। তাহলে দুইটা ধাপ শেষ, 3 নম্বর ধাপে কি করব? লোভ দি, সুন্দর করে খাতায় লিখবো ভি লঘু ধু। এবার যোগ টোক করো, দেখো মাইনাস প্লাস, তাহলে হয়ে গেল 5 -10√3 I। বুঝলাম তো, আয় যোগ করলাম, হ্যাঁ কি না? -4 -10, তাহলে কত লিখবো? -14। এবার কি কোণ বের করতে আর কোনো কষ্ট আছে আমাদের বলো তো? কস ইনভার্স উপরে কত বলো? 14, নিচে একটা রুট, 5 - 10√3 স্কয়ার 14। শেষ আনসার কত আসছে? আনসার মিলল না তো? এটা কোথায় মারা খেলি রে? এই 41.35 কারো আসছে? এই যে দুইজন পাইছি আমরা, মেয়েদের মধ্যে কারো আসলো না, সেজন্য মেয়েরা বৃষ্টি ভিজে গেছে বেশি বেশি করে, বুঝতে পেরেছি। দেখো আমি আবারও বলি, অঙ্কে কিন্তু কাঠিন্যের কিছু নাই, মানে ট্রুথ কথা। তোমাদের একটু কঠিন মনে হতে পারে এবং এই জিনিস কোনো কোথাও নাই, তাহলে ক্লাস থেকে শিখতে হবে। তোমার বাড়ির টিচারও না করতে পারে জিনিস, ক্লাস থেকে শিখতে হবে। ভেরি ইজি, কঠিন কিছু নাই। দেখো একবার 4টা পয়েন্ট, জাস্ট তুমি 4টা পয়েন্ট মিলাও, ভেক্টর বানালাম, লোককে উল্টালাম, লব্ধি করলাম, মাইনাস জের সাথে কি বের করলাম? কোন বের করলাম? দেখো সবাই রে ভেক্টর বানাইছি, লোকরে উল্টাইছি, এই এই কাকু বাদ দিয়ে বাকি সবাই রে যোগ করছি, ওটার কার সাথে কোন বের করছি? মাইনাস জের সাথে। কার সাথে কোন বের করেছি? আচ্ছা মাইনাস জের সাথে কোন বের করলাম কেন? কারণ মাইনাস জে আমার উলম্ব, তাই না? মাইনাস জেটা আমার কি? কথা কি বুঝতে পেরেছ? কথা ক্লিয়ার? পরীক্ষা আসলে পারা যাবে? যাবে? 1 মিনিটের মধ্যে খাতা বন্ধ করার একটা দৃঢ় প্রস্তুতি গ্রহণ করো। না গো সহজ আজকে জিনিস। তুষার তুষার